1368 নম্বর হাদিসে মুসনাদে আহমদে বিশ্বনবী বলতে গিয়ে বলেন বনি আদমের মাঝে সৌভাগ্যবান ওই ব্যক্তি যার মাঝে তিনটি আলামত আছে দুর্ভাগ্যবান ওই ব্যক্তি যে তিনটি আলামতের মালিক এক নাম্বার হলো সৌভাগ্যবান মিন সাআদাতি ইবন আদম সালাসাতুন এক নাম্বার আলামত হলো আল মারআতুস সালিহা যার স্ত্রীটা নেককার এ হলো সৌভাগ্যবান যখন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো যার বাসস্থানটা ভালো ভালো একটা বাড়ির মালিক ভালো একটা ঘরের মালিক সেও হলো সৌভাগ্যবান আল মাসকানুস সালিহ দুই নাম্বার হলো আল মাসকানুস সালিহ তিন নাম্বার হলো আল মারকাবুস সালিহ যার একটা ভালো বাহন আছে হোক না সেটা সাইকেল হোক না সেটা কার হোক না সেটা মোটরসাইকেল যাই হোক না কেন ভালো বাহন সেও হলো সৌভাগ্যবান তাহলে সৌভাগ্যবান পুরুষের তিন তিনটি আলামত তার মাঝে একটা হলো নেককার নারী স্বামী হওয়া দুই নাম্বার হলো বাড়িটা বাসস্থানটা ভালো হওয়া তিন নাম্বার হলো বাহনটা ভালো হওয়া রাহমাতুল্লিল আলামিন নবী বলেন যার তিন তিনটা জিনিস ভালো সে হলো বনি আদমের মাঝে সৌভাগ্যবান আল্লাহর বক্তব্য আর ওটা রসুলের বক্তব্য তারপর আমাদের মায়েরা খুশি না শুধু তাই না আমার ভাইরা একজন নেককার নারীর মর্যাদা কত বেশি নেককার একজন স্ত্রীর মর্যাদা কত বেশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতে গিয়ে বলেন মুস্তাদরাকে হাকিমের হাদিস 2668 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান فقد اعانه على شطر دينه فليتق الله في الشطر الثاني ভালো করে শুনেন যে একজন নেককার নারীকে স্ত্রী করে তার ঘরে আনলো অর্থাৎ একজন নেককার নারীর স্বামী হলো রাহমাতুল্লিল আলামিন নবী বলেন আল্লাহ তার দিনের অর্ধাংশকে নিজে পরিপূর্ণ করে দেন তাহলে একজন নেককার নারীর মর্যাদা কত বেশি একজন পুরুষের দিনদারি অর্ধাংশ পুরো করে দিবেন আল্লাহ আপনি আর আমি যদি তালাশ করি দিনদারি ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে মানুষ তো অসম্পূর্ণতা থাকতে পারে কিন্তু আল্লাহ পুরা করে দিবেন একজন নেককার নারীর কারণে সুবহানাল্লাহ আমার ওয়াজ মনে বুঝেন নাই একজন নেককার নারীর শ্রেষ্ঠত্ব বুঝতে পারছেন কত মর্যাদা সুবহান আল্লাহ আমাদের হেফাজত করুন এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা শুধু বলি সংসার কেন সুখের হয় না স্বামী স্ত্রীদের মাঝে কেন সুখ নাই শান্তি নেই কেন ভেঙে যায় কারণ হলো বিয়েটা হলো একটা পবিত্র ইবাদত আর এই পবিত্র ইবাদতের শুরুটাই আমাদের সমাজে হয় অপবিত্রতা দিয়া বেপর্দা দিয়া অশ্লীলতা দিয়া অসামাজিকতা দিয়া কোরআন সুন্নাহ বিরোধী কাজ কাম দিয়া ঠিক কিনা বেঠিক যেরকম আংটি পরায় কক্সবাজার চলে যাচ্ছে ইজাব কবুল সাক্ষী ছাড়া বিয়ে তো হয় না তো আপনি কেন কক্সবাজার গেলেন আংটি পরে ইজাব কবুল শরীয়তের মাপকাঠি তা মাপকাঠি না মেনে কোত্থেকে ইসলাম বিরোধী চক্রান্ত চরিত্র ফ্যাশন ভূষণ এইগুলো দিয়ে তারা চলে যেতেছে বিয়ে হয়ে গেছে আংটি পরাইছে তার মানে আর কারো বিয়ে হবে না না আর কারো কাছে বিয়ে বসা যাবে না কে শিখাইছে এটা আপনার কোন কিতাবে আছে বলুন জাল হাদিস দেখাইতে পারবেন এটার ব্যাপারে জাল হাদিস তো নাই সমাজ এগুলা পিছনে ঘুরতেছে এগুলা বন্ধ করেন সমাজ আল্লাহ হেদায়েত দান আল্লাহ হেদায়েত জোরে বলি আমিন এটা করবেন না একজন নারী একজন মায়ের জাতির চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে বলেন এই পৃথিবীর সব আল্লাহ উপভোগের জন্য বানাইছেন দেখেন কি কুয়াশা এটা আমরা উপভোগ করতেছি ঠান্ডা গরমের সময় গরম উপভোগ করি অক্সিজেন দিচ্ছি সব আল্লাহ উপভোগের জন্য বানাইছেন টাকা আপনি ভোগ করতেছেন আপনার মাধ্যমে আপনার স্ত্রী ভোগ করতেছে সব কিছু আমরা ভোগ করতেছি আল্লাহ সব আমাদের জন্য বানিয়েছেন কোনো কিছু অহেতুক বানানো নাই আমাদের মায়েরা জানেনই না তাদের মর্যাদা কত বেশি জানেনই না কারণ ইসলামের জ্ঞান নাই
মায়েদেরকে বোঝা লাগবে আল্লাহ কোরআনে কারিমে তাদের মর্যাদা কোথায় রেখেছেন আর পুরুষদের মর্যাদা কোথায় রাখলেন এই পৃথিবীর প্রতিটা পুরুষের শান্তি আল্লাহ মায়েদের কাছে রেখেছেন মেয়েদের কাছে রেখেছেন এজন্য আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমি মাওয়াদ্দাতাও ওয়া রাহমার আলোচনায় পড়ে যাই আল্লাহ বললেন লিতাসকুনু ইলাইহা তোমাদের স্ত্রীদের কাছে আমি সুখ রাখলাম শান্তি রাখলাম স্ত্রীদের কাছে আমাদের সুখ আর শান্তি যেখানে ওই স্ত্রীর চেয়ে মর্যাদা স্বামীর হতে পারে না ঠিক কিনা বেঠিক জোরাগুন একটা মেয়ে যদি এই কথা চিন্তা করে আমার স্বামীর সুখ আমার কাছে এটা আল্লাহ বানায়া দিয়েছেন সে শান্তির জন্য আমার প্রতি ডিপেন্ডেন্ট এটা আল্লাহ বানায়া দিয়েছেন তার মানে স্ত্রীদের মর্যাদা বেশি যেরকম ঠিক কিনা বেঠিক এটা জানেনই না এই জন্য কৃতজ্ঞতা নাই অকৃতজ্ঞ রাহমাতুল্লিল আলামিন নবী বলেন তিরমিজির হাদিস 3716 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর মর্যাদার কথা বলতে গিয়ে একজন নেককার নারীর মর্যাদা কত বেশি তা বলতে গিয়ে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা তামাম পৃথিবীটা আল্লাহ ভোগের জন্য বানালেন আর এই সমস্ত উপভোগের মাঝে আল্লাহ একজন নেককার নারীর চেয়ে শ্রেষ্ঠ উপভোগের কিছু বানান নাই যেরকম সুবহানাল্লাহ একজন নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপভোগের সুবহানাল্লাহ একজন নারীর শ্রেষ্ঠত্ব যদি সে দিনদার হয় দিনদার না হলে না শুধু এখানেই শেষ না আমার ভাইরা বাবারা একজন নেককার নারীর মর্যাদা কত বেশি এখানে প্রতিটা পুরুষ জীবনে সফল হওয়ার জন্য দৌড়ায় সৌভাগ্যবান হওয়ার জন্য দৌড়ায় কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বুঝ হওয়ার পর থেকে কেউ বা বুঝ হওয়ার আগে থেকে সংগ্রামে জীবনে নেমে গেছে রিক্সা চালিয়ে চালিয়ে সুখী হতে চায় সৌভাগ্যবান হতে চায় দিন মজুর হয়ে সৌভাগ্যবান হতে চায় আবার পথের যে কুলিটা আছে সেও সৌভাগ্যবান হওয়ার স্বপ্ন দেখে আবার যে টোকাই সেও দেখেন সৌভাগ্যবান হওয়ার স্বপ্ন দেখে আর রহমাতুল্লিল আলামিন নবী বলেন মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস রহমাতুল্লিল আলামিন নবী বলেন এই পুরুষের সৌভাগ্যবান হওয়ার পিছনে নেককার নারীকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন